Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel, Rapa Cooking. আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই সহজভাবে কিভাবে মুলা শাক ভাজি করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন মুলা শাকটা ভাজি করতে চলে যাই। আর আমি হচ্ছে মুলা শাকটা কেটে একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে এখন মুলা শাকের সাথে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি মুলা শাকটা সিদ্ধ করে নিব। আর আমরা অনেকেই আছি মুলা শাক খেতে খুব একটা বেশি কিন্তু পছন্দ করি না, তবে মুলা শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে দেহের রোগ প্রতিরোধ করে। এছাড়াও এতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ ফলিক অ্যাসিড রয়েছে। মুলা শাক অ্যান্টি ক্যান্সার উপাদান সমৃদ্ধ সবজি, আর মুলা শাক গ্রহণ করলে অ্যালার্জি ও হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। আর এদিকে এই তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এখন মুলা শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে, জাস্ট নামিয়ে নিয়েছি। আর মুলা শাকটা এখন আমি বাগার দিয়ে নিব। এর জন্য একটা প্যানের মধ্যে প্রথমে তেল দিয়েছি, এরপর দিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা আমি একটু হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে এখন আমি এই তো ভাপ দিয়ে রাখা মুলা শাকটা দিয়ে দিলাম। আর এখন আমি আরও 2 মিনিটের মতো এর মধ্যে রান্না করে নিব পেঁয়াজ আর শুকনো মরিচের সাথে। তো এইভাবে করে 2 মিনিট রান্না করার পরে কিন্তু আমি নামিয়ে নিব। আর মুলা শাক আমাদের দেহ থেকে ফ্রি রেডিকেল বা মুক্ত ফলক পরিষ্কারক হিসেবে কাজ করে। মুলা শাকের উপকারী উপাদানসমূহ শরীরে অ্যান্টিঅক্সিডেন্টকে সক্রিয়ভাবে কাজ করতে সাহায্য করে, ফলে বিভিন্ন ধরনের ক্যান্সারের আক্রমণ থেকে এটি শরীরকে রক্ষা করে থাকে। আর মুলা শাকে বিদ্যমান ফাইবার দেহের ব্লাড সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। আর আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 2 মিনিটেই কিন্তু মুলা শাকটা আমি ভাজি করে নিলাম। আর ভাজি করে নেওয়ার পর আপনাদের মাঝে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এখন। আর দেখেই বুঝতে পাচ্ছেন মুলা শাকের কালারটা অনেকটাই সবুজ রয়ে গিয়েছে। আর যে কোনো সবজি এরকম সবুজ থাকলে রান্না করার পর সেই সবজিতে কিন্তু ভিটামিন বজায় থাকে। তো যাই হোক, আপনারা চাইলে এইভাবে খুবই ঝটপটভাবে মুলা শাক ভাজি করে নিতে পারেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।